ডিসপ্লে না, ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বিনোদন হিসেবে দেওয়া হয়েছে, তাই ভিডিওটা তোমরা সিরিয়াসলি নিয়ে যাবা। ওকে জেস, যদি গাছের ডাব বড় বড় হয় তাহলে জনগণ বলবে তাড়াতাড়ি ডাবগুলো তোমরা পারো। আর এইরকম মেয়ে যদি হয় ওটস ডিল, আর আমি তার পাশে মারবো ঢিল। চোখে যদি ফুটে লাল বাতি তাহলে বুকে চলে হাতাহাতি। আর ভাইজান আমি কিছু বলতে গেলে কমেন্ট বক্সে চলে ঘুতাঘুতি। আর ভাইজান আপনার শরীরে যদি হয় পুষ্টির অভাব তাহলে ডাক্তার বলবে আপনাকে খেতে ডাব। আর আপনার শরীর যদি আপনি ফুলাতে না পারেন আর পাচাগুলো যদি আপনি উঁচা করতে না পারেন তাহলে হতে পারবেন আপনি টিকটকার। কারণ ভাইজান আপনার পাচা যদি উঁচা না হয় তাহলে বলবো কি আর আমিও না। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য অনেক জাকা নাকা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাইজান কুকুর যাদের পাছার লারে তারা এই সমস্ত ফিগার বাহির করে ভিডিও তৈরি করে। আর যদি পরিমনির মতো হয় বাড়া তাহলে আমরা সবাই তো এক পায়ে খাড়া। একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না, উইদাউট সুইসাইড। পরিমনি মারা খেয়ে সারা হয়েছে কিন্তু মৃত্যুর ভয়ে পাচাই দিয়েছে লারা। কিন্তু ভাইদান সেইদিনের কথা কি মনে নেই যেদিন আমি কাপড় খুলে মুভিতে দিয়েছেন একটু লারা? আমি করতে পারবো না রে। নাইট ক্লাবে মাতাল হয়ে খেলা করেন আপনি, এমন একটা দিনে কি করে আপনার সাপোর্ট নিব আমি? ছোট ছোট কাপড় পরে শরীর রাখেন আপনি খোলা, আপনার মতো মেয়েকে ধর্ষণ কেন? এর থেকে বড় কিছু করলে আমাদের লাগতো অনেক ভালা। আপনার শরীর এবং আপনার কাপড় চাপড় দেখলেই মনে হয় আপনি করেন যত অং ভং। আর আপনাকে কেউ ধরতে গেলে আপনি নতুন করে শুরু করেন যত ঢং। আপনি এমন পাশের মতো কথা কন। যাই হোক, তোমাকে ছাড়া রে আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। বাহ বাহ বাহ, আর ভাইজান চুতিয়া মার্কাকে আমি দেখেছি, তবে এরকম চুতিয়া মার্কাকে আমি কখনোই দেখি নাই। 60 বছরের কাকু 18 বছরের মেয়ের শরীরের সাথে খাচ্ছে দুল। ভাইজান টিকটকারদের রুচি অনেক বেশি, বয়স্ক হওয়া যাই হোক পেলেই অনেক খুশি। আপু আপনি যদি হয়ে থাকেন চুটিয়া তাহলে আমাদের কাছে ব্যবস্থা রয়েছে, আমরা দেব আপনাকে ছুটিয়া। ছুটিয়া লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খেলা হবে? কিসের খেলা? আসো খেলবো। কোন খেলা আর খেলবো বা কোথায়? আর খেলার নাম নাই তো, নাম তো দিতে হবে খেলার আগে। আই জায়গা পাট খেতে খেলা হবে, খেলা হবে। ভাই সাহেব খেলা বোঝে না আবার এইরকম কমেন্টে রিয়্যাক্ট দেয়, কি ট্যালেন্ট রে ভাই। আন্টি সারা জীবন আপনি করছেন অনেক রকমের খেলা, এখন শেষ বয়সে টিকটকে আসছেন নিতে ঠেলা। কথা সত্য। আর আপনি মাঠে নেমেছেন খেলা কাকে বলে সেটা আমাকে বলতে হবে না, কমেন্ট বক্স চেক করেন তাহলেই বুঝতে পারবেন। সত্যি কথা বলতে কি ভাইজান কষ্ট লাগে এখানে, কিছু টাকা এবং কিছু লাইকের জন্য এরকম এই সমস্ত নোংরা কন্টেন্ট তৈরি করে। তুই ঠিক কথা বলেছিস। আর ভাইজান এখানে শেষ না, তারা খারাপ খারাপ কন্টেন্ট দেখে দেখে রিয়্যাক্ট করে এবং এই সমস্ত বাজে কন্টেন্ট তৈরি করে। আর ভাইজান কমেন্ট পড়ার সময় 12 ভাতারিদের মতো চুটি আমি করে। কথা সত্য। এই সংবাদ আমাদের ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দেই ভাইজান, ভিডিও যদি ভালো লাগে তাহলে এরকম চুতিয়া মার্কাদের কাছ থেকে এড়িয়ে চলুন। কেমন ভাব দ্বারা কথা কয় দেখলেন উস্তাদ? যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে এই সমস্ত চুতিয়া মার্কাদের কাছ থেকে এড়িয়ে চলুন। আর ভাইজান ভিডিও তো লাইক দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, এতে কোনো আমার প্যারা নাই। আমার কন্টেন্ট আমি নিয়মিত দিব, চ্যালেঞ্জ দেখার দায়িত্ব শুধুমাত্র আপনাদের।
Yes. আপনাদের এই চ্যালেঞ্জটা আপনারা ছোট রাখবেন নাকি বড় করবেন এটা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আজকের মতো টাটা বিদায়।